যেখানেই বান্দা ইসলামের শিক্ষাকে ধারণ করবে সেখানেই সে পরিপূর্ণ শান্তি লাভ করবে। ব্যক্তি জীবনে ধরেন একজন মদ খায় আর একজন মদ খায় না, উভয়ের জীবনে শান্তিকে একরকম থাকবে। একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না, একজন দিন মেনে চলে আর একজন দিন মেনে চলে না। বাহ্যিক ভাবে মনে হতে পারে যে নামাজ পড়ে সে না কষ্টে থাকে, নামাজ পড়া কত কষ্টের কাজ। এই যে রমাদানুল মুবারক আসছে, দুই ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে তারাবি পড়া, এটা কি যেন তেন ব্যাপার, অনেক প্যারার কাজ, অনেক কষ্টের কাজ। বাহ্যিক ভাবে স্বাভাবিক ভাবে এমন মনে হতে পারে, কিন্তু মিষ্টি যে খায় নাই, মিষ্টি স্বাদ সে অনুভব করতে পারবে না। ছোট বাচ্চা যদি জিজ্ঞেস করে, আব্বু লোকে বিয়ে করে কেন, বিয়ের মধ্যে কি পেয়েছে, যে প্রত্যেক বিয়ের বন্ধনে জড়াচ্ছে, আপনি থেকে বুঝাতে পারবেন না। কারণ এটা হলো এমন দিল্লি কা লাড্ডু, জো খায়েগা অবস্থায়েগা, জো না খায়েগা অভিবস্থায়েগা। তো নামাজের মধ্যে কি সুখ আছে, কি শান্তি আছে, এটা বেনামাজিদেরকে আপনি বোঝাতে পারবেন না। ইসলামের প্রতিটা বিধান, হজের কথাই ধরেন, এত লক্ষ টাকা খরচ করে নিজের মাতৃভূমি ছেড়ে আরেক দেশে যাবেন, সেখানে গিয়ে আপনি আরেক ধরনের জীবন যাপন করবেন, বড় কষ্টে থাকবেন বাহ্যিকভাবে মনে হবে, কিন্তু আল্লাহর বান্দাসি হজে আর শান্তির দাতা তো আল্লাহ, সবকিছুর দাতাই তো একজন, তিনি তো হলেন আল্লাহ। তা আল্লাহকে রাজি করে কেউ কোনোদিন খারাপ থাকে না, আর আল্লাহকে নারাজ করে কেউ কোনোদিন ভালো থাকে না। কেউ যদি ইবলিসের আনুগত্য করে, নফসের দেখানো পথে চলে, শান্তি আর সুখটাকে দিবে তাকে? ইবলিসের হাতে কোনো শান্তি নাই, নফসের হাতে কোনো শান্তি নাই, ইউরোপ আমেরিকা পশ্চিমা বিশ্বের হাতে কোনো শান্তি নাই, দেশীয় কোনো মোরল আর নেতার হাতেও কোনো শান্তি নাই, টাকা পয়সার বান্ডিলের মধ্যেও কোনো শান্তি নাই। শান্তির মালিক তো একজন, আর শান্তির মালিক সেই শান্তি তাকেই দান করেন যে তাকে রব মেনেছে এবং তার দেখানো পথে চলেছে। আজকের দুনিয়া অনেক উন্নত হতে চায় রবের দেখানো পথ বাদ দিয়ে, ব্যক্তি জীবনেও চায় আর রাষ্ট্রীয় জীবনেও চায়, জীবনের প্রতিটা ক্ষেত্রেই চায়। ব্যক্তি জীবনে দেখেন না যুবকরা চুল কাটার বেলে এটা দেখে না, নবী কিছু কিভাবে তার চুল রেখেছিলেন বা কেটেছিলেন। নিজের চেহারা সাজানোর বেলায় দেখে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেহারাটাকে কিভাবে গড়েছিলেন। পোশাক আশাক পরার ক্ষেত্রে দেখে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা কেমন পোশাক পরিচ্ছদ গ্রহণ করেছিলেন, কোনো ক্ষেত্রেই তারা সেই মডেলকে নিতে পারে নাই। রাষ্ট্রীয় ক্ষেত্রেও তারা দেখে না আল্লাহ নবী কেমন রাজনীতি করেছিলেন, বিচারের ক্ষেত্রেও তারা দেখে না আল্লাহর নবীর বিচার ব্যবস্থাটা কেমন ছিল, সভ্যতা সংস্কৃতিটাও দেখে না আল্লাহ নবী এবং তার সাহাবীরা উম্মতকে কেমন সভ্যতার সংস্কৃতি দিয়ে গিয়েছিল, কোন ক্ষেত্রেই মডেল আল্লাহ নবী এবং তার সাহাবীদেরকে বানায় নাই। এক এক ক্ষেত্রে এক একজনকে মডেল বানিয়েছে, চুলের ক্ষেত্রে একজনকে, পোশাকের ক্ষেত্রে একজনকে, ফ্যাশনের ক্ষেত্রে একজনকে, কালচারের ক্ষেত্রে একজনকে, এডুকেশনাল সিস্টেমের ক্ষেত্রে একজনকে, পলিটিক্সের ক্ষেত্রে একজনকে, অর্থনৈতিক ক্ষেত্রে একজনকে, বাড়াতে বাড়াতে বহু লোককে তো বানিয়েছে, কিন্তু আল্লাহ রাসূলকে বানাতে পারে নাই, যার কারণে সুখের পেছনে বহুত্ব ছুটেছে লেকিন জীবনে সুখ আর খুঁজে পায় নাই। কিভাবে সুখ পাবে? গণতন্ত্রের মধ্যেই যদি সুখ থাকতো সেই সুখের মালিক কে হতো? সুখের মালিক যদি আল্লাহ হন তাহলে গণতন্ত্রই ধরো আর পুঁজিবাদী ধরো, সমাজতন্ত্রই ধরো আর সেকুলারিজমই ধরো, যেই মতবাদ আর মতাদর্শ, যেই তন্ত্র আর মন্ত্রই ধরো না কেন, খুশি করবো ইবলিস রে আর শান্তি চাইবা আল্লাহর থেকে। এই যে হযরত আলোচনা করলেন যে বিয়ের আগে শুরু করে হারাম দিয়ে, একেবারে বিয়ে যেদিন হয় শুধু সেদিন হারাম এমন না, ওই গায়ে হলুদের আগ থেকে হারাম আর হারাম, কখনো বক্স বাজিয়ে হারাম, কখনো গায়ে হলুদ করে হারাম, কখনো যৌতুক নিয়ে হারাম, কখনো নারী পুরুষের ফ্রি মিক্সিং করে হারাম, কখনো ইসলামের মূলনীতি না মেনে বিভিন্ন প্রকার জুলুমের দ্বারা হারাম, কখনো পাত্রীপক্ষের উপর অযথা প্রেশার ক্রিয়েট করে বরযাত্রীর নামে বিশাল এক বোঝা তার উপর চাপিয়ে দিয়ে জুলুম করে হারাম, এভাবে হারাম হারাম হারাম, এতগুলো হারামের উপর ভিত্তি হয় যেই বিয়ের, সেই বিয়েতে আবার আশা করে আরাম, দাম্পত্য জীবনের আরাম দিবে তাকে? তুই তো আগে খুশি করে আসলি ইবলিসকে, এবার তুই শান্তি তালাশ করছিস আল্লাহর থেকে, আর আল্লাহর থেকে শান্তি তালাশ করতে হলে আগে তো আল্লাহর খুশি করা দরকার ছিল।
তো ব্যক্তি জীবনই হোক, পারিবারিক জীবনই হোক, সামাজিক জীবনই হোক, রাষ্ট্রীয় জীবনই হোক, সব ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ওয়াদা হওয়া দরকার এটা যে সব ক্ষেত্রে আমি ইসলামকে এস্টাবলিশ করার চেষ্টা করব। ব্যক্তি জীবনে ইসলাম আসবে, ব্যক্তি জীবন শান্তির জীবন হয়ে যাবে, আমি নামাজে এমন সুখ পাবো, বেনামাজে টিভির সামনে বসেও যেই সুখ পাবে না, আমি মদ ছেড়ে অন্যান্য নেশা ছেড়ে যেই শান্তি পাবো রবের জিকিরে, এই দুনিয়ার জালেমরা ফাসেকরা কখনোই সেটা পাবে না মদের পেয়ালায় এক একটা চুমুকে। আরে আমি হারাম রিলেশন থেকে নিজেকে পাক করে পবিত্র করে হালালের মধ্যে সীমাবদ্ধ থেকে আল্লাহর ইবাদতের আনুগত্য করে দিলের মধ্যে যে প্রশান্তি পাবো জালেমরা কখনোই সেটা পাবে না। হারাম রিলেশনে আমি হালালের সীমাবদ্ধ থেকে অল্প কিছু পয়সা দিয়ে নিজের জীবনকে শান্তির সাথে চালাতে পারবো, জালেমরা কোটি কোটি টাকার বান্ডিল নিয়েও সেই সুখের সাথে জীবনকে চালাতে পারবে। তো জীবনের সব ক্ষেত্রে একটা মূলনীতি যদি লোকে বোঝে, আমরা যা চাই তা বাস্তবায়িত হবে না, বাস্তবায়িত সেটাই হবে যেটা আল্লাহ চান। আমাদের বুদ্ধি সীমাবদ্ধ, আমাদের বিবেক সীমাবদ্ধ, আমাদের জ্ঞান সীমাবদ্ধ, আমাদের প্ল্যানিং পরিকল্পনা সবই সীমাবদ্ধ, আমাদের সামনে ভবিষ্যৎ অস্পষ্ট। আজ আমার কাছে যেটা সঠিক, দুই দিন পর বয়স বাড়ার সাথে সাথে আমার কাছেই সেটাকে মনে হয় ভুল। সুতরাং নিজের আকলের উপর আমি কিভাবে নির্ভর করি, কাফের মুশরিকদের আদর্শের উপরে আমি কিভাবে ভরসা করি যে কাফের মুশরিকরা আল্লাহর উপরে সন্তুষ্ট না, যে কাফের মুশরিকরা নবীর সঙ্গে বেয়াদবি করতে ছাড়ে না, সেই কাফের মুশরিকরা আমার কল্যাণ কিভাবে চাইতে পারে, ওদের ইজমার মতবাদ মতাদর্শ দিয়ে ওদের উন্নতি আর উন্নয়ন হতে পারে, কিন্তু ওদের দেখানো পথে আমার জীবনে কিভাবে উন্নয়ন আর উন্নতি আসতে পারে। আমার উন্নয়ন আসবে রবের তরিকায়, রবের দিন কখনো পূর্ণ হবে না, সেকেলে হবে না, 2023 বলে কথা না, 3023 যদি আসে তবু আল্লাহর দিন আল্লাহর কিতাব নবীর সুন্নাহ কখনোই যুগ চাহিদা পূরণ করতে অক্ষম হবে না। আমার কাছে যখন আছে সবচাইতে দামি মূল্যবান রত্ন, আমি কেন অন্যের সামনে নিজেকে খাটো করব, আমি নিজেই যখন পরিপূর্ণ আমি কেন আরেকজনের কাছে হাত পাতবো, প্রয়োজনে অন্য লোক এসে আমার থেকে আদর্শ নিবে, আমি কেন কাফের মুশরিকদের থেকে আদর্শ ভিক্ষা করে চলবো। কাফের মুশরিকদের দেখানো পথে ইজ্জত তালাশ করেছি বলেই আজকের দুনিয়ায় সবচাইতে বেশি লাঞ্ছিত আমরা হয়েছি, না নিজেদের প্রথম কেবলাটা রাখতে পেরেছি নিজেদের নিয়ন্ত্রণে, না পেরেছি জমিনের মধ্যে আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করতে, না পেরেছি জালেমদের থেকে আল্লাহর নবীর খাতমে নবুয়াতের উপর যত আঘাত আসে সেই আঘাতগুলোকে ফেরাতে, না পেরেছি আল্লাহকে যারা গালি দেয় আল্লাহর কিতাবের যারা অবমাননা করে তাদের হাত থেকে আল্লাহ তাআলার ইজ্জতকে রক্ষা করতে, আল্লাহর কিতাবকে হেফাজত করতে কিছুই পারি নাই, এমনকি না পেরেছি আমাদের মাথার তা আমাদের চোখের তারা আমাদের ওলামায়ে কেরামকে জালেমদের হাতে নির্যাতিত হওয়া থেকে হেফাজত করতে। কেন পারি নাই? সেই আল্লাহকে আজ নাই যে আল্লাহ বদরে ছিলেন, সেই আল্লাহকে আজ নাই যে আল্লাহ তালুত আলাইহি সালাম এবং তার 313 জন সঙ্গীকে গায়েবীভাবে জালুতের জালেম জালুতের বাহিনীর উপর বিজয় দান করেছিলেন, সে আল্লাহকে আজ নাই যে আল্লাহ আল্লাহর খলিফা মাহদির শুধু তাকবীরের বরকতে কনস্টান্টিনোপলের বিশাল এলাকাকে বিজিত করবেন, সে আল্লাহ যদি থাকেন তাহলে আল্লাহর নুসরত পাচ্ছি না কেন? আল্লাহর নুসরত তো নবীর সঙ্গে সীমাবদ্ধ না, আল্লাহর নুসরত তো শুধু সাহাবীদের কাফেলার সাথে সীমাবদ্ধ না, এই কোরআন যতদিন থাকবে আল্লাহর ওয়াদাও ততদিন বলবৎ থাকবে, তাহলে আল্লাহর নুসরত পাচ্ছে না কেন? আরে কারণ একটা, ট্যাপ তো চলছে, পানি তো পড়ছে, কিন্তু বালতি তো আমি ট্যাপের নিচে ধরছি না, কলের নিচে বসাচ্ছি না, বালতিকে সরিয়ে নিয়ে গিয়েছি অন্য জায়গায়, এখন পানি তো ঠিকই পড়ে কিন্তু আমি আর উপকৃত হতে পারি না। আল্লাহ তাআলা আজও ফেরেশতা পাঠান বান্দার সাহায্যে, আল্লাহ আজও হেফাজত করেন বান্দাকে, যদি হেফাজত আল্লাহ না করতেন এই দুনিয়ার জালেমরা আমাদের নাম নিশানাটাও বাকি রাখতো না। এক বাবরি মসজিদের যে পরিণতি হয়েছে আমাদের প্রতিটা মুসলমানের এই পরিণতি করে ছাড়তো, আমাদের উপর কে খুশি আছে বলেন না, কে খুশি?
এক আল্লাহ বাদে দুনিয়া যারা নিজেদেরকে সুপার পাওয়ার বলে ঘোষণা দেয় তাদের আসল আচরণটা কেমন, আমাদের বেলায় আসলে তাদের মানবাধিকার কোথায় যায়, শান্তি কোথায় যায়, প্রগতি কোথায় যায়, তাদের গণতন্ত্র কোথায় যায়, তাদের সমানাধিকার কোথায় যায়, তাদের সাম্যের বলি কোথায় যায়, এগুলো তো এখন আর বুঝাতে হয় না। যার দেখার মতো চোখ আছে সবাই এগুলো বোঝে। ওরওয়ান টেরোরের নামে, ওরওয়ান ইসলাম যারা চালায় তাদের থেকে আমরা আর কি বা আশা করতে পারি? রাশিয়া ইউক্রেন যুদ্ধে লাগে আর তারা শান্তির পক্ষে দাঁড়াতে গিয়ে ইউক্রেনকে সবভাবে সহযোগিতা করে, যদিও এখনো দেড় বছর হয় নাই, এক বছরের কিছু অধিক সময় হয়েছে। ইউক্রেন তোমার কি লাগবে? জেলেনস্কি, তোমার অস্ত্র লাগলে অস্ত্র দিচ্ছি, সাপোর্ট লাগলে সাপোর্ট দিচ্ছি, বাহিনী লাগলে বাহিনী দিচ্ছি, আকাশ প্রতিরক্ষা সিস্টেম লাগলে তাও দিচ্ছি, আর আকাশপথে গোয়েন্দা নজরদারি করার জন্য ড্রোন লাগলে সেটাও দিচ্ছি, তোমার যা লাগবে তা দিচ্ছি। কিন্তু এই দরদ প্যালেস্টাইনের বেলায় দেখা যায় না। ওরা তো এক বছর দুই বছর দশ বছর বিশ বছর ধরে মাজলুম না, পঞ্চাশ বছরের অধিক সময় হয়ে গেল। কেন, পার্থক্য কি? এদের মুখের ভাষা ভিন্ন, ওদের মুখের ভাষা ভিন্ন, এরা আরব ওরা অনারব, আর এরা হলো ধর্ম পরিচয় ভিন্ন কিছু, আর ওরা ধর্ম পরিচয় মুসলমান। পার্থক্য কি এখানে? না হলে এই জায়গায় এসে মূলনীতি মনে থাকে না কেন? যে আমেরিকা সারা দুনিয়ার গণতন্ত্র নিয়ে চিন্তিত, এমনকি বাংলাদেশের গণতন্ত্র কোন অবস্থায় আছে এটা নিয়ে আমেরিকার ঘুম হয় না, নিয়মিত বিবৃতি দেয়, কত ধরনের সলাম পরামর্শ করে, তাদের বড় বড় লিডাররা বাংলাদেশে এসে বৈঠকও করে, এত গণতন্ত্র বোঝো? তাহলে মিশরের গণতান্ত্রিক শাসকের পতন তোমরাই কেন ঘটালা? এরপর গণতান্ত্রিক শাসকের পতন ঘটিয়ে সেখানে যে সামরিক শাসক বসলো, আজও পর্যন্ত এতকাল যাওয়ার পরও তারে কেন শেল্টার দিলা, তারে কেন সাপোর্ট দিলা? তার মানে কি বুঝবো আমরা? যে গণতন্ত্র তোমার কাছে ফ্যাক্ট না, তোমার কাছে রাজতন্ত্র ব্যাপার না। সৌদি আরব তোমার এত জিগরি দোস্ত, কই সেখানে তো গণতন্ত্র নাই, পুরোটাই রাজতন্ত্রের উপর টিকে আছে, সেটা নিয়ে তোমাকে কথা বলতে তো শোনা যায় না। তাহলে কি মেসেজ এটাই দাঁড়াচ্ছে, তোমার কাছে গণতন্ত্র বিষয় না, সামরিক শাসন বিষয় না, রাজতন্ত্র বিষয় না, তোমার কাছে বিষয় হলো ইসলাম, ইসলামকে দমানোর জন্য যা করা লাগে সব তুমি করতে পারো। তো কার কাছে শান্তি আশা করবেন, কার কাছে সুখ আশা করবেন? যেদিকেই তাকান না কেন, যদি উপরে তাকানো ছাড়া অন্য কোনো দিকে তাকান, নিরাশ হতে আর হতে বাধ্য হবেন। আর আল্লাহর নবীকেই যারা আশ্রয় দিল না, এই জালেম দুনিয়াই তো আপনার সামনে। কে ভালো আচরণ করেছিল নবীর সাথে? মুশরিকরা, খ্রিস্টানরা, ইহুদিরা, মুনাফিকরা, বাইজেন্টাইনরা, পারসিকরা, রোমকরা, কে ভালো আচরণ করেছিল তার সাথে? কি অপরাধ ছিল আমার নবী? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি, তার চরিত্রে কোনো দাগ নাই, তার বংশের মধ্যে কোনো কলঙ্ক নাই, তার মতো মানুষ এই পৃথিবী কোনোদিন দেখে নাই, দেখাও সম্ভব না। এগুলোই কি ছিল তার অপরাধ? সবচাইতে বেশি নির্যাতন তো মক্কায় সইতে হলো, কি করেছিলেন মক্কায় এটাও তো বলতে পারবেন না। তিনি মুজাহিদ ছিলেন, জিহাদ করতেন, জিহাদকে যেহেতু দেখতে পারে না তারা, তাই নবীর বিরুদ্ধে খেপেছিল। আপনার এই যুক্তি হালে পানি পাবে না, কারণ মক্কার যুগে জিহাদের আদেশ দূরের কথা, অনুমতি তাও আসে নাই। কি এসেছিল মক্কায়? রমজানের রোজাও আসে নাই, ফরজ হজও আসে নাই, যাকাতও আসে নাই, পর্দার বিধানও আসে নাই, মদের নিষিদ্ধতাও আসে নাই। কি এসেছিল? পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, এটাও তো এসেছিল মেরাজে, যেটা আল্লাহর নবীর মক্কে জীবনের প্রায় শেষের দিকের কথা। তো এত নির্যাতন কিসের কারণে সইতে হলো? অপরাধ কি এটাই? তিনি আল্লাহকে রব মানেন, আল্লাহ সার্বভৌমত্বে বিশ্বাস করেন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চান, তিনি বাতিলের সামনে মাথা নত করেন না, তিনি তাওহীদের সামনে আপোষ করেন না, তিনি কারো মুখ দেখে, সংখ্যাধিক্য দেখে, কারো প্রভাব দেখে, প্রতিপত্তি দেখে হক গোপন করেন না, তিনি সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, যুগের জালেমদেরকে চ্যালেঞ্জ করেন, সব জুলুমের বিরুদ্ধে কথা বলেন, আর আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার স্বপ্ন দেখেন। এটাই কি এত বড় অপরাধ? যে অপরাধের জন্য গোটা দুনিয়া ঐক্যবদ্ধ হলো, যে কোনো মূল্যে নিজেদের নাপাক মুখের ফুৎকার দিয়ে এই নবীর নূরকেই নিভিয়ে দিতে হবে। তো যারা নবীর উপরে খুশি হতে পারলো না, তারা এই পাপী উম্মতের উপর কেমনে খুশি হবে? আল্লাহ নবী যখন দুনিয়া থেকে গেলেন, দুই লাখও হয় নাই মুসলমানের সংখ্যা, দুই লাখের কম, আজ তো একশো আশি কোটি হয়ে বসে আছে। একশো আশি কোটির মধ্যে কাদের উপর আপনি খুশি দেখেন না? নবীর যুগে আবু জাহালরে যদি জিজ্ঞেস করতেন, আবু জাহাল বলরে আবু বকর কেমন মুসলমান, ভালো বলতো না, ওমর কেমন মুসলমান, ভালো বলতো না, ওসমান আলী কেমন মুসলমান, ভালো বলতো না। এই যুগের ভাষায় বললে আবু বকর তো মৌলবাদী, আর ওমর তো জঙ্গিবাদী,
ওসমান তো উগ্রবাদী, আরে আলী এটারও তো ভালো ভাবছিলাম, এটাও তো সাম্প্রদায়িক কুষ্কানিদাতা, এই জাতীয় কথাই তো বলতো। কিন্তু জিজ্ঞেস করেন মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল কেমন মুসলমান, বলবে গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। মুসলিম হলে তো এমনই হতে হয়, গোলানোর মতো মুসলিম, যার উপর সকলে খুশি, বাহ্যিকভাবে দিলের হালত না জানার কারণে মুসলমানও খুশি, আর কাফেরদের সঙ্গে তলে তলে ধান্দা করার কারণে কাফেররাও তো মহা খুশি। তো মুসলমান হতে চাইলে এদের মতো হও, এগুলোই তো ছিল কাফেরদের ভাষ্য। এই যুগে কার উপর খুশি আপনি দেখেন না? যেই ব্রিটেন, যেই ব্রিটেন আপনার বাগদাদের উপর 190টা বছর পর্যন্ত গোলামীর চিঞ্জির গলায় পড়িয়ে রক্ত চুষে খেলো, অনেককে জানে মেরে ফেললো, নারীদেরকে গণহারে ধর্ষণ করলো, এই অঞ্চলের দামি দামি সম্পদ সব চুরি করে ডাকাতি করে নিয়ে গেল। আজ কি না সেই ব্রিটেনই তার রাজধানীর মধ্যে কাদিয়ানিদের অফিস খুলে দিল। যে ইসরায়েল আমাদের প্রথম কিবলা দখল করে রাখলো, যে ইসরায়েলে অন্য ধর্মের প্রচারটারই অনুমতি নাই, অনুমোদন নাই, সেই ইসরায়েলের মধ্যেও কাদিয়ানিরা অফিস খুলে অফিসিয়াল ভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এত খুশি হয়ে গেল ইসরায়েল, আর প্যালেস্টাইনের মুসলমানদের উপর খুশি হতে পারলো না। এই কাদিয়ানিদের মধ্যে এমন কি আছে যার কারণে এদের উপর এত খুশি হয়ে গেল? তার মানে প্রত্যেক যুগে মুসলমান থাকে দুই রকম, এক প্রকার মুসলমান এমন যাদের উপর সিরফ আল্লাহ খুশি কিন্তু আল্লাহর দুশমনরা বেজার, আরেক প্রকার মুসলমান এমন যাদের উপর আল্লাহর দুশমনরাও মহা খুশি কিন্তু আল্লাহ বেজার। এই যুগে যেদিকেই তাকান দেখবেন যে যত বড় ভণ্ড, যে যত বড় বাতিল, যে যত বড় বেদাতি, যে যত বড় শয়তানের ধ্বজাধারী, তার উপর কাফের মুশরিক তত বেশি খুশি। আর যে যত আদর্শ নিয়ে চলতে চায়, হকপন্থী হয়ে বাঁচতে চায়, হক নিয়ে মরতে চায়, হক নিয়ে রবের সামনে দাঁড়াতে চায়, তার জন্য দুনিয়া তত বেশি সংকীর্ণ। কেনই বা হবে না, যখন নবী বলে গেলেন 1500 বছর আগে, ইউবতালা রাজুল বিহাসাবি দীনিহি, তোমার মধ্যে দীন আছে যতটুকু, ঈমান আছে যতটুকু, তোমার উপর পরীক্ষাও আসবে ঠিক ততটুকু। সুতরাং এটা তো আমাদের জন্য কোনো গর্বের বিষয় না। দেখো নবী যা মায়ের খাওয়ার খেলেন, সাহাবিরাই যা নির্যাতিত হওয়ার হলেন, আমাদের তো কোনো ঝামেলা নাই। যদিও হাদিসে পড়েছি দুনিয়া মুমিনের জেলখানা কাফেরের বালাখানা, ওটা পড়া পর্যন্তই কই আমার জন্য তো দুনিয়া জেলখানা না, গোটা দুনিয়াটাও জেলখানা না, আর জেলের মধ্যে ছোট যে জেল ওগুলো তো গোনাই না। তো এখন আমার জন্য এগুলো হয় না, হতো খালি নবীর জন্য সাহাবিদের জন্য হয় না। কেন? তোমার ইমান তাদের ইমানের চাইতে বেশি, এ কারণে হয় না। বিষয়টা এমন না, সেই জামানা কাফের ছিল, এই জামানা কাফের আছে, সেই জামানা কাফের সংখ্যাগরিষ্ঠ ছিল, এই জামানা কাফের সংখ্যাগরিষ্ঠ আছে, সেই জামানা কাফের সুপার পাওয়ার ছিল, এই জামানা কাফের সুপার পাওয়ার আছে, সেই জামানায় অধিকাংশ জায়গায় জাহেলিয়াত ছিল, এই জামানায় অধিকাংশ জায়গায় জাহেলিয়াত আছে। চিত্র তো এক, সবই তো এক, না আছে ইমারা, না আছে খিলাফা, না আছে কেন্দ্রীয় নেতৃত্ব, তাহলে তোমার সঙ্গে আচরণে এত পার্থক্য কেন? পার্থক্য সিরিফ এ কারণে তোমার ইমান বেলালের মতো হয় নাই, তাই তোমার পরিণতি বেলালের মতো হয় নাই। তোমার ইমান যদি সুমাইয়ার মতো হতো, তোমার সঙ্গেও সেই মাজলুম সুমাইয়ার মতো বর্বর আচরণই করা হতো। সুতরাং যারা আমরা ইসলামকে ভালোবাসি এবং মনে প্রাণে এটাই বিশ্বাস করি ইসলামের দ্বারাই সুখ আসবে, ইসলামের দ্বারাই শান্তি আসবে, এই পুঁজিবাদ দিয়ে কোনোদিন আমরা প্রতিষ্ঠিত হতে পারবো না, যেমন আজও পারি নাই। কাফেররা পারতে পারে, আল্লাহ ওদেরকে দিবেন, দুনিয়া ওদের জন্য বালাখানা বানাবেন, এটা তো নবী জানিয়েছেন, কিন্তু মুমিন পাবে কিভাবে, ওদের পথে সুখ পাবেন কিভাবে? এই যে বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিস, রমাদান সামনে রেখে কি পরিমাণ পেরেশান মানুষ, প্রত্যেকে চিন্তিত। গত বছর সাহারিতে যা খেয়েছি এবছর কি আদৌ তা খেতে পারবো? গত বছর ইফতার যে দিয়ে যেই সমস্ত আইটেম দিয়ে করেছি এবছর কি তা দিয়ে করতে পারবো? কষাইয়ের দোকানে সিরিয়াল গ্রামে মেপে, গ্রাম কেজি না, গ্রামে মেপে গোস্ত নেওয়ার জন্য মানুষের হাহাকার, কি পরিমাণ পেরেশান সকলে। কারণ বাচ্চারা তো বুঝতে চায় না, তারা তো তাকিয়ে আছে, কিন্তু ইনকাম তো বাড়ে নাই, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে হতে আগের পয়সা দিয়ে আগের 50% প্রয়োজন সে এখন পূরণ করতে পারছে না, বড় পেরেশান হয়ে আছে, বুঝতেই পারছে না কিসের কারণে এমন হচ্ছে। খালি করোনার কারণে, খালি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, খালি ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে, খালি রিজার্ভ কমে যাওয়ার কারণে, খালি দেশে দুর্নীতি বেড়ে যাওয়ার কারণে, খালি আমাদের অর্থ পাচার হয়ে যাওয়ার কারণে,
একজন একটা ডালপালা শাখা পোশাখা বের করার চেষ্টা করছে কিন্তু কথা কেউ বলছে না আল্লাহকে নারাজ করে ফেলার কারণে। আল্লাহ যখন নারাজ থাকবে বান্দার উপর, বান্দা কেমনে দুনিয়ায় সুখ পাবে, কেমনে শান্তি পাবে? দেশের অর্থনীতি টিকছে কিসের উপর? আমাদের দেশের অর্থনৈতিক মতবাদ হলো পুঁজিবাদ। যদিও কাগজে কলমে সংবিধানে সমাজতন্ত্রের কথাও আছে কিন্তু চলছে তো পুঁজিবাদী ধারার অর্থনীতি। পুঁজিবাদ টিকে থাকে দুই জিনিসের উপর, একটার নাম ব্যাংক আর একটার নাম শেয়ার বাজার। ব্যাংকের মূলধারার ব্যাংকগুলো পরিচালিত হয় সুদের উপর, শেয়ার বাজারও চলে পুরোটাই সুদের উপর। তাহলে একটা দেশের অর্থনৈতিক ভিত্তি যদি হয় পুঁজিবাদের উপর, আর পুঁজিবাদ চলে ব্যাংক আর শেয়ার বাজারের উপর, আর ব্যাংক আর শেয়ার বাজার চলে সুদের উপর, তার মানে সবগুলোর মিলালে খোলাসা দাঁড়ায় এটা পুরো দেশটা চলে সুদের উপর। বাজেট ঘোষণা হলেও দেখেন না সবচাইতে বড় অংশ সুদের জন্যই বরাদ্দ থাকে। তাহলে যেই দেশটা চলেই সুদের উপর, যেই সুদের 70 গুণার সর্বনিম্ন গুণা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সময়, এটা যদি হয় সর্বনিম্ন গুণা, যে সুদে জড়িত ব্যক্তিদেরকে সূরা বাকারায় জানিয়ে দেওয়া হয়েছে যদি তোমরা সুদ ছাড়তে না পারো ফাদানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাহলে পুরো একটা দেশ যদি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে তাদের সুখ আর শান্তি কোন রাস্তা দিয়ে আসবে আমার? তো গাছের গোড়ার দিকে তাকাবেন না, খালি আগে নিয়ে চিন্তা করুন, এটা সমস্যা, ওটা সমস্যা, ওটা সমস্যা। আর সমস্যা তো বহুত কিন্তু গোড়ার দিকে নজর দেন না। শিকড় যদি পচে যায় গাছ বাঁচাতে পারবেন না। উপরে যদি হালকা পাতলা সমস্যা হয় সহজে সমাধান করা যাবে। এখন গাছের গেছে শিকড় পচে, উপরে যতই পানি ঢালেন না কেন কতটুকু ফলনেরই বা আশা করতে পারবেন? সুতরাং আসেন না, ইসলাম যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন দোয়া তো এটাই করি, আল্লাহ দিয়েছেন কেড়ে যাতে আর না নেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, আয় আল্লাহ একবার হেদায়ত দেওয়ার পরে অন্তরটা বাঁকা বানায় দিয়েন না। আপনার পক্ষ থেকে দয়া করেন, রহমত দান করেন, আপনি দয়া না করলে টিকে থাকতে পারবো না। ইন্নাকা আনতাল ওয়াহাব, আসল দাতা তো আপনি। সুতরাং আল্লাহর যেহেতু আমাদেরকে ইসলামের বুঝ দিয়েছেন, সুতরাং আসেন না। আল্লাহ যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সাধ্য দিয়েছেন, সাধ্য আর সামর্থ্যের সর্বোচ্চটুকু ব্যবহার করে আমরা আল্লাহর জমিনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তি জীবনই হোক, পারিবারিক জীবনই হোক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক যে জীবনই হোক, সব ক্ষেত্রে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। ইসলাম যেখানে ঢুকবে শান্তি নিয়েই ঢুকবে, যেখান থেকে ইসলাম মাইনাস করা হবে সেখান থেকে শান্তিও মাইনাস হবে। সুতরাং ইসলামকে ব্যাপক থেকে ব্যাপকতর করি, ইনশা আল্লাহ জিন্দেগির পেরেশানিগুলো দূর হয়ে যাবে। পারবেন না ইনশা আল্লাহ? খালি ব্যক্তি সংশোধন নিয়েই কথা না, ব্যক্তিরাও সংশোধন করা লাগবে, কিন্তু ব্যক্তিগত পাপের কারণে আজাব আসলে ব্যক্তির উপরে আসবে, কিন্তু জাতিগত বিপর্যয় কখন আসবে? যখন জাতীয়ভাবে পাপ হবে। তো জাতীয় পাপের সমাধান ব্যক্তিগত তওবা দিয়ে হবে না, যেহেতু জাতীয়ভাবে আমরা বিপর্যস্ত, পেরেশানি, মুসিবতের মধ্যে আছি। সুতরাং জাতীয় তওবা লাগবে, আর জাতীয় তওবা মানেই হলো ইসলাম বিরোধী যত কার্যকলাপ আছে একটা একটা করে সবগুলোকে মিটিয়ে দিয়ে সহি ইসলামকে ফিরে আনতে হবে, তাহলে জীবনে সুখ আর শান্তি ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন।